আপনার নাম? অনুরাধা মজুমদার। বয়স? 63। কোথায় থাকেন? কালিন্দি হাউসিং এস্টেট। আচ্ছা, আপনি প্রফেশনালি কি করতেন বা কি করেন? প্রফেশনালি স্কুল টিচার ছিলাম, রিটায়ার করেছি। আচ্ছা, আপনি এখন কোথায় বসে রয়েছেন? কোন ডাক্তারবাবুর আন্ডারে চিকিৎসা করছেন? এখন সল্ট লেক ডেন্টাল ফাউন্ডেশন রিসার্চে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে। কি সমস্যার জন্য এসেছেন এখানে? আমার নিচের পাটিতে একটা টিউমার হয়েছে, সিস্ট। আচ্ছা, এটা নিয়ে সমস্যার জন্য আপনি অন্য কোথাও গিয়েছিলেন? হ্যাঁ, অন্য অনেক জায়গায় গেছিলাম। তো সেখানে করালেন না কেন? কিন্তু তারা বললেন যে 600 সুগার কমিয়ে তারপরে অনেকদিন বাদে তারপরে অপারেশন করবেন অনেক টেস্ট করার পরে। কত সুগার ছিল আপনার? 600 সুগার আছে। আচ্ছা, তো আপনি ডক্টর সেনগুপ্তের কাছে এসে দেখেছেন এরকম ট্রিটমেন্ট হয় যেখানে এত সুগার সেখানে ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ, উনি একজন সুগারের ট্রিটমেন্ট করার পরে এসেছিলেন চেকআপে, তার সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, আমি স্যাটিসফাইড। আচ্ছা, আপনার এখন তার মানে এই টিউমারটা ট্রিটমেন্ট হবে, তাই তো? আমরা একটু টিউমারটাকে দেখতে চাইছি। হ্যাঁ, এটার জন্য আপনার কি অসুবিধা হয়? এটার জন্য ব্যথা টাথা কিছু নেই, কিন্তু একটা মনে অশান্তি থাকছে যে এটা ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা আপনাকে কে বলেছেন যে ভবিষ্যতে ক্যান্সার হয়ে যেতে পারে? এটা কি মানে কোথা থেকে শুনেছেন? এটা আমি ডেন্টাল অবিনাশ ডেন্টাল সল্ট লেকে ওখানেও গেছিলাম, হোমিওপ্যাথি হসপিটালে গেছিলাম। ডক্টর সেনগুপ্ত কি বলেছেন এটা আপনার চিকিৎসার পরে কিরকম আসবে বা কি হবে, কি বলেছেন ডক্টর সেনগুপ্ত ট্রিটমেন্টের পরে কিরকম আসবে? ডক্টর সেনগুপ্ত এটা রিমুভ করে দেবেন লেজার দিয়ে, অলরেডি আমার পিডিটি লেজারে হয়ে গেছে এবং আমার মুখটা ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ইনফেকশন নেই। পিডিটি লেজারে মেইনলি কি হলো আপনার মুখের? পিডিটি লেজারে মুখের যত গাম ইনফেকশন ছিল সেগুলো সারিয়ে দেয়া হলো। আচ্ছা, ওকে। আজকে কত তারিখ? আজকে 21/12/2013।